হ্যালো বন্ধুরা, এই বিডিজ অফিসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতো আজ আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি চাকরি সার্কুলার নিয়ে। সেটি হলো বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ। উক্ত সার্কুলারে কতটি পদসংখ্যা আছে, কতজনকে নিয়োগ দেবে, কি কি যোগ্যতা থাকতে হবে, আবেদনের শেষ তারিখ, কিভাবে আবেদন করতে হবে, এই সকল বিষয়ে বিস্তারিত জানবো। তাহলে চলুন শুরু করা যাক। ক্লিক দা সাবস্ক্রাইব বাটন, প্রেস দা বেল আইকন ফর মোর লেটেস্ট ভিডিওস। And please like this video if you like. প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে 43টি পদে 374 জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনাদের সুবিধার জন্য আমি সার্কুলারটি জুম করে দেখানোর চেষ্টা করছি। রাজস্ব খাতে বেসামরিক পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বেসামরিক বলতে বিমান বাহিনীতে চাকরি করবেন কিন্তু আপনার বিমান বাহিনীর ড্রেস থাকবে না। প্রথম যে পদটি দেখছি সেটি নাম শার্ট মধ্যক্ষরি কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড 14তম, 5 জনকে নিবে, স্নাতক ডিগ্রিধারী হতে হবে, সেই সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং টাইপিং এর স্পিড যথাক্রমে 25 এবং 30 শব্দ হতে হবে বাংলা এবং ইংরেজিতে। যতগুলো পদ আছে এখানে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। দ্বিতীয় যেটি দেখছি সেটি হলো গবেষণাগার সহকারী, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, এটির গ্রেড 14তম, 4 জনকে নিবে, এখানে স্নাতক ডিগ্রি হতে হবে, অবশ্যই রসায়ন অথবা পদার্থ বিভাগ থেকে, সেই সাথে কম্পিউটার চালানোর দক্ষতাও থাকতে হবে। তিন নম্বরে যেটি আছে নকশাকার গ্রেড 3, 9,700 থেকে 23,490 টাকা, গ্রেড 15তম, 3 জনকে নেবে, যারা SSC পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন, সেই সাথে আপনার কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, অটোক্যাড 2D বিষয়েও জ্ঞান থাকতে হবে। চার নম্বরে যেটি দেখছি অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষমের, 20 জনকে নেবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ যারা ইন্টার পাশ করেছেন তারা এই জবে অ্যাপ্লাই করতে পারবেন, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং সেই সাথে বাংলা এবং ইংরেজিতে টাইপিং এর স্পিড থাকতে হবে 20/20। স্টোরম্যান 6 জনকে নিবে, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টার পাস করতে হবে এবং একই সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, বাংলা এবং ইংরেজিতে টাইপিং এর গতি থাকতে হবে 20/20। মিডওয়াইফ 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16, 2 জনকে নিবে, এখানে যারা SSC পাস করেছেন তারা আবেদন করতে পারবেন, ধাত্রীবিদ্যায় অনন্যত 1 বছরের অভিজ্ঞতাও থাকতে হবে। ফায়ার ফাইটার, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16তম, 4 জনকে নেওয়া হবে, উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ইন্টার যারা পাস করেছেন তারা এই জবে অ্যাপ্লাই করতে পারবেন, সেই সাথে অনুন্নত 3 মাসের ফায়ার ফাইটিং এর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। মেকানিক ট্রান্সপোর্ট ড্রাইভার MTD, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা, গ্রেড 15তম, 19 জনকে নেবে, যারা ম্যাট্রিক পাস করেছেন তারা এই জবে অ্যাপ্লাই করতে পারবেন, সেই সাথে ভারী বা হালকা যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। মিস্ত্রি ক্লাস 1 ইঞ্জিন ফাইটার, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা, গ্রেড 15তম, 7 জনকে নেবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ যারা ইন্টার পাস করেছেন তারা এই জবে অ্যাপ্লাই করতে পারবেন, সেই সাথে জেনারেল মেকানিক বা মেশিনিস্ট এর কোর্স উত্তীর্ণ থাকতে হবে। 11 নম্বর যেটি দেখছি সেটা হলো মিস্ত্রি ক্লাস মেকানিক ট্রান্সপোর্ট ফিটার, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, সেই সাথে জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড এর কোর্স উত্তীর্ণ হতে হবে। মিস্ত্রি ক্লাস 1 ওয়্যারলেস ফিটার, 10 জনকে নেবে, মিস্ত্রি ক্লাস 1 ইনস্ট্রুমেন্ট ফিটার, 5 জনকে নেবে, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, সেই সাথে ট্রেড ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স থাকতে হবে। মিস্ত্রি ক্লাস 2 এয়ারফ্রেম মেকানিক, 8 জনকে নেওয়া হবে, কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক, এখানে যা দেখছেন সবই উচ্চ মাধ্যমিক, সাথে ট্রেড কোর্স থাকতে হবে। মিস্ত্রি ক্লাস 2 পার্মানেন্ট মেকানিক, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, 4 জনকে নেবে, মিস্ত্রি ক্লাস 2 জেনারেল মেকানিক, 5 জনকে নেবে, মিস্ত্রি ক্লাস 2 ইলেকট্রিক মেকানিক, 11 জনকে নেবে। 18 নম্বর যেটি দেখতে পাচ্ছি সেটি হলো মিস্ত্রি ক্লাস 2 মেকানিক ট্রান্সপোর্ট মেকানিক, 26 জনকে নেবে, মিস্ত্রি ক্লাস 2 ওয়্যারলেস মেকানিক, 3 জনকে নেবে, মিস্ত্রি ক্লাস 2 ইনস্ট্রুমেন্ট মেকানিক, 3 জনকে নেবে, মিস্ত্রি ক্লাস 2 মেটাল ওয়ার্কার, 9 জনকে নেবে, মিস্ত্রি ক্লাস 2 কার্পেন্টার, 8 জনকে নেবে, মিস্ত্রি ক্লাস 2 পেইন্টার, 8 জনকে নেবে, মিস্ত্রি ক্লাস ওয়েল্ডার, 5 জনকে নেবে, মিস্ত্রি ক্লাস 2 বাইন্ডার, 2 জনকে নেবে, মিস্ত্রি ট্রেডম্যান এয়ারফ্রেম মেকানিক, 2 জনকে নেবে, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে, অনন্যত 1 বছরের জেনারেল মেকানিক বা মেশিনিস্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ থাকতে হবে। 27 নম্বরে যেটি দেখছি সেটি হলো অফিস সহায়ক, বেতন স্কেল 8,500 থেকে 20,010 টাকা, গ্রেড 20তম, 24 জনকে নেবে, যারা ম্যাট্রিক পাস করেছেন তারা এই জবে অ্যাপ্লাই করতে পারবেন। লস্কর 42 জনকে নেবে, ম্যাট্রিক পাস যারা করেছেন তারা আবেদন করতে পারবেন, বাবুর্চি 25 জনকে নেবে, বেতন স্কেল 8,050 থেকে 20,010 টাকা, গ্রেড 20তম, অষ্টম যারা পাস করেছেন তারা এই জবে অ্যাপ্লাই করতে পারবেন, রন্ধন কাজে অনন্যত 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, রান্নাবাড়ির কাজে আপনার 1 বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। লস্কর অ্যান্টি ম্যালিয়া 6 জনকে নেবে, এখন যেগুলো বলবো সেগুলো সবই অষ্টম শ্রেণী পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন। লস্কর এয়ারক্রাফট
চারজনকে নেবে মেকানিক ট্রান্সপোর্ট গিজার, দশজনকে নেবে লস্কর পোর্ট মার্কার, একজনকে নেবে মেস্ট ওয়েটার, ১৭ জনকে নেবে লস্কর ব্রাড শুটার, ৩ জনকে নেবে ওয়াশম্যান, ৪ জনকে নেবে লস্কর ওয়ার্ড বয়, ১জনকে নেবে ওয়াশ আপ, এই পদে ১৬ জনকে নেবে মালি, ১০ জন নেবে ওয়াটার ক্যারিয়ার, ৩ জনকে নেবে আয়া, ১জন নেবে পরিচ্ছন্নতা কর্মী, ১৪ জনকে নেবে লস্কর ফায়ার ফাইটার, ৮ জনকে নেবে। প্রিয় ভিউয়ার্স, এই ৪৩টি পদে মোট ৩৭৪ জনকে নিয়োগ দেবে। আপনারা যারা আবেদন করতে চান তারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরুর তারিখ ২৬শে জুন ২০২২ সকাল ১০টা থেকে এবং আবেদন শেষের তারিখ ১৮ জুলাই ২০২২ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, যেহেতু আপনাকে রঙিন ছবি লাগবে ৩০০×৩০০ পিক্সেল এবং সিগনেচার লাগবে ১৮০ পিক্সেল, যার সাইজ হবে যথাক্রমে ১০০ কিলোবাইট এবং ৬০ কিলোবাইট। আর টাকা পে করতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে। কত টাকা পে করবেন সেটিও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, ১ থেকে ২৬ নং পদের জন্য ১০০ টাকা এবং ২৭ থেকে ৪৩ পদের জন্য ৫০ টাকা, যা অফারের যোগ্য। যখন আপনারা টাকা প্রেরণ করবেন সাথে এক্সট্রা কিছু টাকা রাখবেন, কারণ SMS চার্জ বাবদ করাই আছে যে ১০০ টাকার জন্য ১০২টাকা ৫৬ পয়সা লাগবে আর ৫০ টাকার জন্য ৫১টাকা ২৮ পয়সা প্রদান করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন। আর যারা এই জবে অ্যাপ্লাই করতে চান তারা সরাসরি যে অ্যাপ্লাই নাই ক্লিক করবেন, আর যারা এই পুরো সার্কুলারটি ডাউনলোড করতে চান তারা ডাউনলোড সার্কুলারে ক্লিক করবেন। এইরকম নিত্য নতুন চাকরির সার্কুলার পেতে আমাদের ফেসবুক পেজে লাইক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোন চাকরির সার্কুলার নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।